নমস্কার, আমি বিথিন আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস করাতে চাইছে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, অন্তত এমনটাই দাবি করেছে সংস্থার একটি সূত্র। এর আগে আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় সন্দীপ, ধৃত সঞ্জয় সহ বেশ কয়েকজনের পলিগ্রাফ টেস্ট করানো হয়েছিল, আর এবার অভিযুক্ত সন্দীপ ঘোষের নার্কো পরীক্ষা করাতে চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই সূত্রে খবর, গুজরাটে নিয়ে গিয়ে সন্দীপের নার্কো টেস্ট করাতে চাইছেন তারা। এই নিয়ে শিয়ালদা আদালতে আবেদন করা হবে বলেও জানা গিয়েছে। আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্ত নেমে সন্দীপ ঘোষ সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। 15ই সেপ্টেম্বর তাকে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার দেখায় সিবিআই। আরজিকর হাসপাতালের প্রাক্তন এই অধ্যক্ষের এর আগে পলিগ্রাফ পরীক্ষা করানো হয়, যে পরীক্ষায় দিল্লির সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে রিপোর্ট তৈরি হয়েছে এবং সেই রিপোর্টে কয়েকটি জায়গায় সন্দীপ ঘোষের বয়ান বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়েছে বলে আমরা জানতে পারছি, আর সে কারণেই তার বয়ানকে খতিয়ে দেখার প্রয়োজন হয়ে পড়েছে এবং সে কারণেই তদন্তকারীরা মনে করছেন এবার তার নার্কো টেস্ট করানো উচিত। এই অপরাধের নেপথ্যে যে বড় ষড়যন্ত্র রয়েছে সে কথা আগেই উল্লেখ করা হয়েছে সিবিআই এর তরফ থেকে, আর সে কারণেই সন্দীপের এই নার্কো টেস্ট করাতে চাইছে তারা। এই নিয়ে আদালতে আবেদন করা হবে বলে আমরা জানতে পেরেছি। এর আগে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় ধৃত সিভিক ভলেন্টিয়ার এর নার্কো টেস্ট পরীক্ষা করাতে চেয়েছিল সিবিআই, যদিও সেক্ষেত্রে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় অনুমতি দেয়নি। আপনারা জানেন যে এই ধরনের পরীক্ষা করাতে গেলে অভিযুক্তদেরও অনুমতি নিতে হয়, এমনই বিধান রয়েছে আমাদের আইনে। তারপর আদালতের অনুমতি নিয়েই নার্কো টেস্ট এর মতো টেস্ট করা যায়। ইতিমধ্যেই সন্দীপের রেজিস্ট্রেশন আমরা জানি বাতিল করেছে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল। বৃহস্পতিবার এই নিয়ে কাউন্সিলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এরপর আর নামের আগে ডাক্তার লিখতে পারবে না সন্দীপ ঘোষ, প্রেসক্রিপশনও লিখতে পারবে না যতদিন না পর্যন্ত পুনরায় কোনোদিন যদি তিনি এই রেজিস্ট্রেশন ফিরে পান তাহলে পরেরটা পরের বিষয়। কাউন্সিল জানিয়েছে যে গত 6ই সেপ্টেম্বর সন্দীপ ঘোষকে কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়েছিল, সেই নোটিশের উপযুক্ত জবাব সন্দীপ ঘোষ দিতে পারেননি, আর সে কারণেই শেষ পর্যন্ত নথিভুক্ত চিকিৎসকদের রেজিস্টার থেকে তার নাম অপসারণ করার সিদ্ধান্ত নেয় মেডিকেল কাউন্সিল। এখন দেখার নার্কো টেস্টে অভিযুক্ত সন্দীপ ঘোষ রাজি হয় কিনা, আদালতে আবেদন করলে আদালত কি অনুমতি দেয় কিনা সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। আর এ বিষয়ে কত দূর পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এগোতে পারে সেদিকেও আমাদের নজর থাকবে। আমরা ঘটনাক্রম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি মাত্র, যে অভিযোগ বা যে বক্তব্যগুলো সূত্র মারফত বা বিভিন্ন সময় সাংবাদিক বৈঠক করে জানানো হয় সেগুলোকেই আপনাদের সামনে আমরা তুলে ধরি। এখন একদিকে যেমন সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল হয়ে গেল, কোনোদিন যদি তিনি নিজেকে প্রমাণ করতে পারেন যে তিনি দোষী ছিলেন না, তিনি সম্পূর্ণভাবে নির্দোষ ছিলেন, সেক্ষেত্রে তার জেল মুক্তির পর
তিনি পুনরায় আবেদন করতে পারেন কাউন্সিলের কাছে। সেক্ষেত্রে কাউন্সিল সমস্ত সামগ্রিক বিষয় বিচার বিবেচনা করে তাকে পুনরায় রেজিস্ট্রেশন দেওয়া হবে কি হবে না সেটা নিয়ে সিদ্ধান্ত নেবেন। কিন্তু এই যে সিবিআই প্রথম থেকে তদন্ত, যবে থেকে সিবিআই তদন্তভার নিয়েছে তখন থেকেই কিন্তু সিবিআই এর পক্ষ থেকে বারবার আদালতে বলা হয়েছে যে এই ধর্ষণ এবং খুনের ঘটনা এবং আরজিকর হাসপাতালকে কেন্দ্র করে এই যে পাহাড় প্রমাণ দুর্নীতি, এর দুটো ঘটনার মধ্যে কোথাও যোগসূত্র রয়েছে। চিকিৎসক তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনার পেছনে একটা বড় ষড়যন্ত্র থাকতে পারে বলেই তদন্তকারী আধিকারিকেরা তারা মনে করছেন এবং সেই বক্তব্য তারা বারবার তুলে ধরার চেষ্টা করেছেন তাদের আইনজীবী আদালত কক্ষে। এখন যে বক্তব্য উঠে আসছে যে যে পলিগ্রাফ টেস্ট করা হয়েছিল সঞ্জয় সন্দীপ ঘোষ সহ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং কয়েকজন ডাক্তার তাদেরও করা হয়েছিল, কিন্তু এই যে দিল্লির যে রিপোর্ট সিবিআই এর হাতে এসেছে ফরেন্সিক ল্যাবরেটরির যে রিপোর্ট, সেখানে উল্লেখ করা হচ্ছে যে সন্দীপ ঘোষ পলিগ্রাফ টেস্টের সময় যে বয়ান দিয়েছে তা সর্বক্ষেত্রে একরকম বয়ান নয়, বহু ক্ষেত্রেই তার বয়ানে অসঙ্গতি ধরা পড়েছে এবং সেই অসঙ্গতি সেই অন্ধকার দিকটাই কাটানোর জন্য এবার তার নার্কো টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। এখন দেখার, যেটা বললাম যে সন্দীপ ঘোষ নিজে রাজি হয় কিনা নার্কো টেস্ট করাতে, আদালতের কাছে আবেদন জানালে আদালত অনুমতি দেয় কিনা, এই সমস্ত কিছুর উপর আমাদের নজর থাকবে এবং যদি শেষ পর্যন্ত এই নার্কো টেস্ট করা যায় তাহলে আইনজীবীরাও যেমন মনে করছেন, অর্থাৎ সিবিআই এর আইনজীবীরা যেরকম মনে করছেন, সিবিআই যেরকম মনে করছে যে বেশ কিছু অন্ধকার দিক উন্মোচন হতে পারে, তদন্তের অগ্রগতি হতে পারে, আমরাও মনে করছি যে সেক্ষেত্রে তদন্তের অগ্রগতি হতে পারে। কিন্তু এই যে বললাম যে আমাদের দেশের কতগুলো আইন রয়েছে সেগুলোকে মেনে বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখে আমাদের চলতে হয় এবং সেই জায়গা থেকে অভিযুক্তদেরও নিজস্ব মতামত রাখার একটি জায়গা রয়েছে ভারতীয় আইন ব্যবস্থায়, সেটাকে যথেষ্ট গুরুত্ব দিয়েই বিবেচনা করা হয়। এখন দেখার, একদিকে আমরা দেখেছি যে সঞ্জয় ধৃত সিভিক ভলেন্টিয়ার তিনি নার্কোটেক্স করাতে অনুমতি দেননি এবং সঞ্জয় ঘোষ কি করবেন সেদিকেই আমাদের নজর থাকবে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।